আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক ভাজি। পাট শাক ভাজিটা কম বেশি আমরা সবাই পারি, কিন্তু আমি যেভাবে ভাজি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আপনাদের সাথে পাট শাক ভাজিটা শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই আটি পাট শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়া। আর আমি পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি পাট শাকটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেতাটা দিয়েও সেমভাবে রান্না করতে পারবেন। পাট শাকটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো এখন পাট শাকগুলো দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দুই কোয়ার মতো রসুন কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি একটু কেটে দিচ্ছি যাতে করে শাকের সাথে মিশে যায়। আপনারা ফালিও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে লবণটা দেবেন, কারণ শাকগুলো কিন্তু পরে একদম মিশে যাবে। ঢাকনা দিয়ে এক মিনিট রেখে আমি চুলায় আগুন দিয়ে দিচ্ছি, আর এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিব। এতে করে শাক থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আমি নেড়ে চেড়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। তো পাট শাকের মধ্যে ঢাকনা দিয়ে কিন্তু অনেক বেশি সময় রাখা যাবে না, জাস্ট এক মিনিট রাখলেই কিন্তু হবে। তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, আর যেটুকু পানি আছে এটুকুর মধ্যে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে আলাদা করে একটা বাটিতে নামিয়ে নিব। পাট শাকটা পিচ্ছিল টাইপের হওয়ায় একটা শাক কিন্তু একটা শাকের সাথে লেগে থাকে, তো সেজন্য একটু নেড়ে চেড়ে শাকগুলোকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, যতটুকু সম্ভব ছড়িয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু শাকগুলোকে ঝরঝরে করে নিচ্ছি। আর এলোপাতাড়িভাবে নাড়ানাড়ি করলে কিন্তু শাকগুলো দলা পেকে যাবে। তো শাকটা পানি শুকিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো পাট শাক ভাজিতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দুইটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ, ওই দুইটা আমি ভেঙে দিয়েছি। এখন একটু মরিচগুলোকে ভেজে নিব। আর আস্ত শুকনো মরিচটি আমি দিয়েছি হচ্ছে খাওয়ার জন্য ভাতের সাথে, তো এইগুলো উঠিয়ে নিব। তারপরে আমি এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মরিচ দুইটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভেঙে নেওয়া দুইটা মরিচ আর হচ্ছে রসুনের সাথে একটু ভেজে নিব। তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাপিয়ে নেওয়া পাট শাকগুলো, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। খুবই ইজি আর সিম্পল একটা শাক ভাজি, কিন্তু আমাদের বাঙালিদের পাতে যদি এরকম একটা শাক ভাজি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।